তুমি কেমন দেখতে, তোমার গলার স্বর কেমন, তোমার ধর্ম কি, তোমার আঙুলের ছাপটা কি রকম, তুমি কোথায় থাকো, তুমি কালকে কোথায় যাবে, তুমি কার সাথে কথা বলো, এমনকি তোমার সমস্ত বন্ধু, পার্সোনাল মুহূর্ত, তোমার ব্যাংকের সমস্ত ডিটেলস, তোমার ওটিপি, তোমার সোশ্যাল নেটওয়ার্কিং এর পাসওয়ার্ড, এমনকি এই ভিডিওটা এখন তুমি কোথায় বসে দেখছো, এই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তার কাছে আছে এবং সে চাইলে এক মুহূর্তে গোটা ওয়ার্ল্ডের কাছে তোমায় এক্সপোজ করে দিতে পারে। এবং তুমি জানলে অবাক হবে, এই সমস্ত কিছু ক্ষমতা বা ইনফরমেশনগুলো তুমি তাকে নিজের হাতে দিয়েছো, অর্থাৎ তুমি তাকে নিজে এই ক্ষমতাগুলো দিয়েছো তোমাকে এক্সপোজ করার। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিএমকেস ক্রাশুমার। আমি আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যার কাছে তোমার পরিবারের চেয়ে বেশি ইনফরমেশন রয়েছে, অর্থাৎ সে তোমার চেয়ে তোমাকে ভালো করে চেনে। তুমি কালকে কি করবে, তোমার ফিউচার প্ল্যান থেকে শুরু করে তোমার গলার আওয়াজ, তোমার মুখের কাটিং, সমস্ত কিছু ইনফরমেশন তার কাছে আছে এবং সে চাইলে গোটা ওয়ার্ল্ডের কাছে তোমাকে কিন্তু এক মুহূর্তের মধ্যে এক্সপোজ করে দিতে পারে। তো চলো জেনে নিই যে সেই মানুষটাকে এবং সে আমাদের ব্যাপারে এত কিছু জানে কি করে এবং তার কাছে কি কি ইনফরমেশন অ্যাকচুয়ালি আছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা অবশ্যই দেখো। সো লেটস গো। যাকে নিয়ে এতক্ষণ ধরে আমি এই ভয়ানক কথাগুলো বললাম, সেই সব জানতা মানুষটাকে, সে কি কোনো মানুষ? না, মানুষ তো সে কোনোদিনই নয়, কারণ কি মানুষের যা বুদ্ধি তার চেয়ে কিন্তু তার বুদ্ধি অনেক অনেক কোটি কোটি গুণ বেশি এবং তার কাছে যা নলেজ আছে একটা মানুষের কাছে সেই নলেজ কিন্তু কোনোদিনই নেই এবং সে কিন্তু সবসময় আমাদের সাথেই রয়েছে বা আমাদের আশেপাশেই রয়েছে। সেটা কিছুই নয়, সেটা আমাদের এই ফোনে থাকা বা আমাদের কম্পিউটারে থাকা গুগল। হ্যাঁ, গুগল বলতে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করলে সব কিছু পাওয়া যায়, অর্থাৎ গুগলে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। কিন্তু এই গুগলের কাছেই রয়েছে আমাদের সমস্ত ডেটা বা সমস্ত ইনফরমেশন, অর্থাৎ আমার গলায় ভয়েস থেকে শুরু করে আমার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, আমি কার সাথে কথা বলছি, আমার ফিউচার প্ল্যানকে, এই সমস্ত কিছু কিন্তু গুগল জানে এবং সেই ইনফরমেশনগুলো গুগলকে আমরা নিজেরাই দিয়ে থাকি। এবং আমরা জানি না যে একটা কোম্পানির কাছে যদি এত ইনফরমেশন থাকে আমার ব্যাপারে, তাহলে সেটা কিন্তু যখন তখন তখন এক্সপোজ হয়ে যেতে পারে এবং একবার যদি এক্সপোজ হয়ে যায় একটা মানুষের গোটা জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে গুগলের হাতে এত পাওয়ার এলো কী করে? দেখো, গুগল যদি শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন হিসেবেই কাজ করতো তাহলে কিন্তু গুগলের হাতে এত পাওয়ার আসতো না। কিন্তু গুগল শুধুমাত্র বর্তমানে সার্চ ইঞ্জিন নয়, আরও অনেক জায়গায় অনেকভাবে গুগলকে ব্যবহার করা হয়। কীভাবে এই জিনিসটা ঘটে থাকে এবং গুগলের হাতে এত পাওয়ার এসে গেল কী করে, সেটাই চলো আমরা একটু বুঝে নিই। গুগলের ব্যাপারে জানে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে বা প্রায় নেই বললেই চলে। পৃথিবীর বৃহৎ সার্চ ইঞ্জিন হলো গুগল। 1998 সালে সেপ্টেম্বর মাসে এর জন্ম। গুগলের আবিষ্কর্তা হিসেবে ল্যারি পেজ ও সার্জি ব্রাইনের নাম বিশ্ববিখ্যাত। বর্তমানে গুগলের সিইও আমরা সবাই জানি ভারতের এক ইঞ্জিনিয়ার সুন্দর পিচাই। গুগলের হেডকোয়ার্টার হলো ইউএসএর ক্যালিফোর্নিয়ায়। গুগল কিন্তু বর্তমানে শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন হিসেবে সীমিত নেই, একাধিক সার্ভিস, একাধিক অ্যাপ্লিকেশন ও একাধিক ওয়েবসাইটকে গুগল কিনে ফেলেছে। তেমনই 2005 সালে গুগল প্রথম সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে মাত্র $50 মিলিয়ন কিনে নেয় এবং বলতে হলে এটি গুগলের সবচেয়ে লাভজনক একটি ডিসিশন ছিল, কারণ এরপর থেকে গুগল কিন্তু মানুষের চিরসঙ্গী হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা ফোনে কিন্তু গুগলের বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার হতে থাকে এবং মানুষ অল টাইম গুগলকে ইউজ করতে থাকে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল অনেক অ্যাপ্লিকেশন ও সার্ভিস লঞ্চ করেছে এবং এত সহজ ইন্টারফেস, অর্থাৎ ইউজ করা এতটাই সহজ, প্লাস বেশিরভাগ অ্যাপ্লিকেশনই ফ্রি হওয়ার কারণে প্রত্যেকটা মানুষই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে ভালোবাসে এবং আমরা প্রায় গুগলের অনেক অ্যাপসের ওপর রোজকার জীবনে নির্ভরশীল। এবং প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু এই অ্যাপসগুলো ডিফল্ট, অর্থাৎ চাইলেও তুমি আনইনস্টল করতে পারবে না। আমরা সবাই গুগল ক্যালেন্ডার, জিমেল, গুগল পে, গুগল ড্রাইভ প্রভৃতি অ্যাপ্লিকেশনগুলোর উপর নির্ভর করে অনেক কাজ করে থাকি। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা আছেই, একটি কোম্পানির এত অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে কি ক্ষতি হচ্ছে একবার ভেবে দেখেছো? কীভাবে আমাদের প্রাইভেসি কম্প্রোমাইজ হচ্ছে, কীভাবে আমরা গুগলের অধীনে চলে এসেছি, বুঝতে পারলে না তাই তো? চলো তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাই। সবার প্রথমেই আমি একটা ব্রাউজার নিয়ে আলোচনা করি। ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম আমরা সবাই ইউজ করি এবং আমরা জানি যে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, কারণ কি গুগল ক্রোম ব্যবহার করা খুবই সহজ, ইন্টারফেসটা অনেক ভালো। কিন্তু তুমি কি কোনোদিন গুগল ক্রোমে হিস্ট্রি চেক করেছো বা সার্চ অ্যাক্টিভিটি চেক করেছো? যদি চেক করো তাহলে বুঝতে পারবে যে তোমার সব সার্চ হিস্ট্রি স্টোর আছে সেখানে। এছাড়াও যত পাসওয়ার্ড তুমি ইউজ করো সেগুলোও কিন্তু অটো স্টোরেজ হয়ে যায় এই গুগল ব্রাউজারের মধ্যেই। অর্থাৎ এই অ্যাপসটির কাছে তোমার পছন্দের ওয়েবসাইট, তুমি কীরকম কাজ করো, ইন্টারনেটের মাধ্যমে তুমি কী সার্চ করো, তোমার পাসওয়ার্ড কী, সব কিছুই কিন্তু স্টোর করা রয়েছে। এরপরেই হলো গুগল ড্রাইভ। এটি একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস, অর্থাৎ যেখানে গুগলের একটি সার্ভারে ইন্টারনেটের মাধ্যমে ডেটাকে স্টোর করা যায়। তুমি শুধুমাত্র তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খোলো এবং তুমি বাই ডিফল্ট 10 GB পর্যন্ত জায়গা পেয়ে যাবে।
যে কোনো জায়গা থেকে তোমার ছবি, নথিপত্র, পার্সোনাল ডকুমেন্ট, আইডেন্টি কার্ড খুব সহজে অ্যাক্সেস করতে হলে তোমায় অবশ্যই কিন্তু গুগল ড্রাইভে একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। অর্থাৎ তোমার সব ডকুমেন্ট, ফটো সব কিছু কিন্তু তুমি নিজেই গুগলের একটি সার্ভারে স্টোর করে রাখছো। এরপরে হলো গুগল ক্যালেন্ডার, যেখানে আমরা আমাদের প্রিয়জনের বার্থডে, ফিউচার মিটিং, প্ল্যানস প্রভৃতি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারি। অর্থাৎ সঠিক দিনে গুগল তোমায় জানিয়ে দেবে বা মনে করিয়ে দেবে সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো। তাহলে গুগল তোমার ফিউচার প্ল্যান, তোমার লাইফে ইম্পর্টেন্ট মোমেন্ট সবই জানে। এছাড়াও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেখানে কথা বললেই সব কিছু সার্চ করা যায়, খুঁজে বের করা যায়, এখানেও কিন্তু গুগল তোমার ভয়েসের স্যাম্পল স্টোর করে রাখছে। বর্তমানে গুগল পে আমরা সবাই ইউজ করি, যেখানে আমাদের ব্যাংকের ডিটেলস কিন্তু স্টোর করে রাখা আছে। তাহলে এবার তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে আরও যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেখানে তোমাদের কী কী স্টোর আছে। অর্থাৎ গুগল সার্ভারের কাছে আমাদের পার্সোনাল ফটো, ডকুমেন্ট, ভয়েস স্যাম্পেল, পাসওয়ার্ড, ফিউচার প্ল্যান প্রভৃতি আছে। যদি গুগল ম্যাপসের কথাই আমি বলি, তাহলে লোকেশান অন করা থাকলেই আমাদের লাইভ লোকেশনও কিন্তু গুগল জানে। এই পুরো প্রেজেন্টেশনটা দেখিয়ে কিন্তু আমি গুগলের এগেনস্টে একবারও কথা বলছি না, বা বলছি না যে আমি নিজেও গুগলের এগেনস্টে আমি গুগলের অ্যাপসকে ইউজ করি না। অবশ্যই আমরা সবাই গুগলের অ্যাপসকে ইউজ করি, কারণ কি আমরা জানি যে গুগলের কিছু অ্যাপস আছে বা সার্ভিস আছে যেগুলো কোনো বিকল্প হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, যে একটা কোম্পানির উপর এতটা নির্ভরশীল হয়ে যাওয়া কি উচিত? কারণ কি এটা তো মানতেই হয় যে আমাদের সমস্ত ডিটেলস, পার্সোনাল ইনফরমেশন সবই কিন্তু গুগলের কাছে কম্প্রোমাইজ হয়ে আছে। অর্থাৎ গুগল কিন্তু আমাদের ব্যাপারে সব কিছুই জানে, এবং যদি কোনোদিন ফিউচারে গুগলের সিকিউরিটি কম্প্রোমাইজ হয় বা গুগল যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ডিটেলসগুলো চাইলে গোটা ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ হয়ে যেতে পারে। তখন কী হবে? যদিও গুগল দাবি করে যে গুগলের সিকিউরিটি এতটাই হাই যে সেটাকে সহজে হ্যাক করা পসিবল নয়, কিন্তু ইম্পসিবলও নয়। তাই ভাবার বিষয় এটাই যে একটা কোম্পানির উপর আমাদের এতটা নির্ভরশীল হওয়াটা কি সত্যি উচিত? তাহলে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই বাঁচার উপায় আছে, এবং কয়েকটা বেসিক স্টেপ যদি ফলো করি আমরা কিন্তু খুব সহজেই আমাদের পার্সোনাল ডেটাগুলোকে হাইড করতে পারবো, বা আরও বেশি সিকিউর করতে পারবো, বা এনক্রিপ্ট করতে পারবো, যাতে কি সহজে কেউ হ্যাক না করতে পারে। তো সেই স্টেপগুলো কী কী দেখে নিই চলো। নিচের এই চারটি উপায় তুমি যদি অবলম্বন করো তাহলে তোমার ডেটা অনেক সিকিউর থাকবে এবং ভয়ের তোমার কোনো কারণ থাকবে না। এক, নিজের জিমেল পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করো না, এবং কাজ শেষ হলে সবসময় লগ আউট করে দিও। দুই, সবসময় কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করো এবং একই পাসওয়ার্ড সব ক্ষেত্রে ব্যবহার করো না। তিন, গুগল ক্রোমের পরিবর্তে প্রাইভেট ব্রাউজার ইউজ করো যেখানে ট্র্যাকিংটা তোমার অফ থাকে, যেমন ডাকডাকগো ব্রাউজার। চার, প্রায় দেখেছি আমাদের ফোনের লোকেশান অন থাকে, তো সবসময় চেষ্টা করো যে ফোনের লোকেশানটা অফ করে রাখার। যখন তুমি গুগল ম্যাপস ইউজ করবে বা তোমার লোকেশান কারোর সাথে শেয়ার করবে, তখনই তুমি তোমার লোকেশানটা অন করো, আদারওয়াইজ কিন্তু সবসময় ফোনের লোকেশান অফ রাখো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং তোমরা এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পেরেছো, এবং তোমরা জানতে পারলে যে প্রত্যেক দিন ব্যবহার করা গুগল আমাদের কাছে কতটা ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু বাড়তে সাহায্য করো। তো আজকের মতো এতটাই, বাই।